আপনাকে আমি এই নতুন দিশা যিশুর সাথে স্বাগত জানাই। আমরা আজকে আমাদের প্রতিটি ক্ষেত্রে জীবনে, হতে পারে সে শিক্ষা অথবা ইতিহাস অথবা বিজ্ঞান, প্রত্যেক ক্ষেত্রেই দেখি যে প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে যিশুর একটা প্রভাব আছে। কিন্তু এই প্রভাব শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নেই। আমরা যদি দেখি যে এই প্রভাব সমস্তভাবে, সেই সকল আমাদের জীবনে যখন দেখি নানান ধর্ম আছে, সেই নানান ধর্মের মধ্যেও তার সম্পূর্ণ প্রভাব দেখতে পাই। হতে পারে সেটা কোনো একটা আমাদের যিশু আসার পরে হয়েছে। অনেক ধরনের ধর্ম আছে যিশু আসার আগে এবং পরে, কিন্তু এই ধর্মগুলো প্রকৃত ভাবে যদি দেখি, ঠিক যিশুকেই তারা এক জায়গায় ছন্দ দিয়ে ধরার চেষ্টা করেছে। আর তাই যদি যিশু আসার পর দেখি অনেক ধর্ম এসছে, যেমন যেমন ইসলাম ধর্ম এসছে মুহাম্মদের মধ্য দিয়ে, যেমন বাহাই ধর্ম এসছে বাহুল্লার মধ্য দিয়ে, তারপরে নতুন যুগ যে ধর্ম যেখানে সব ধর্মের সমন্বয়ের কথা বলা হয়। এই প্রতিটি ধর্মের মধ্যেই আমরা দেখতে পাই যে কিছু না কিছু মিল বা যিশু সম্বন্ধে তাদের ধারণার বা দৃষ্টিভঙ্গির মিলকরণ রয়েছে। তেমনি আমরা যদি ফিরে যাই যিশু জন্মের পূর্বে, যেখানে আমরা দেখি যে অনেক প্রাচীনভাবে ভাবা হয় যে বুদ্ধ বা বুদ্ধিজম বা হিন্দুইজম, এই ধরনের, বা আমরা জানি সেখানে আরো প্রাচীন জুডাইজম, এই ধরনের ধর্মগুলো তখন প্রচলিত ছিল। আর তাই এই প্রতিটি ধর্ম যদি দেখি যিশুর আগে এবং পরে, তারা একটা জায়গাতেই অবস্থান মিলিত হওয়ার চেষ্টা করেছে অনেকভাবে। কারণ তারা ভেবেছে এবং যিশু সম্বন্ধে তারা যখন দৃষ্টিভঙ্গি রেখেছে, তাদের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ছিল। সেই নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আমরা যদি দেখি যে সমস্তভাবে এক একজন এক একভাবে ভাবত। যেমন যিশু আসার আগে যখন হিন্দুজম ছিল, জুডাইজম ছিল, জুডাইজমের কথা যদি আমরা ধরি, সেখানে বলা হচ্ছে যে যিশু সমস্তভাবে তিনি জন্মেছিলেন কুমারী গর্ভে এবং তিনি অলৌকিক কাণ্ড করেছেন, তার ক্রুশে মৃত্যুবরণ হয়েছে। কিন্তু সেই একটা জায়গায় তারা ভালো শিক্ষক ছিলেন, এটাও মেনেছেন, কিন্তু তাকে ঈশ্বর রূপে বা তার পুত্র রূপে কখনো গ্রহণ করতে পারেনি। অথচ তারা একটা জায়গায় সেই দৃষ্টিভঙ্গিতে মিলে এনেছে। আবার যদি আমরা হিন্দুইজমে দেখি, সেখানেও আমরা দেখি যে যিশুকে একজন প্রকৃত শিক্ষক গুরু বলে মানা হয়, আরো 10টা দেবতার আর একটা দেবতা বলে মানা হয়। আবার ওনাকে আমাদের যারা রয়েছে হিন্দু দেবতার মধ্যে এই পৃথিবীর অনেককে মধ্যে আর একজন শ্রেষ্ঠ অলৌকিক কাণ্ডকারী মানা হয়। অনেকেই এরকম ভাবে জানে যে তাকে সন্ত গুরু ভাবে মানা হয় এবং অনেকে বিশ্বাস করেন যে হিন্দুদের মধ্যে যে যিশু আবার হয়তো আসবেন। তাই এই রকম মিলকরণ যিশু আসার আগে আর পরে নানান ধর্মের রয়েছে। এর পরেরটা যাই ইসলাম ধর্ম। তারা স্বীকার করেন যে যিশু একজন ভাববাদী ছিলেন। যদি আমরা তাদের কোরআনের অংশ পড়ি, বলছে যে তিনি সেই ভাববাদী যিনি আবার আসবেন দ্বিতীয়বার।
তিনি কুমারী গর্ভে হয়েছেন, তিনি অলৌকিক কাণ্ড করেছেন। কেউ কেউ তাদের মধ্যে বিভাজিতভাবে ভাবেন ক্রুশও মৃত্যুবরণ করেছেন। তাই কোরআনের অনেকটা অংশ মুসলিম বা ইসলাম ধর্মের মধ্যে জুড়ে রয়েছে যিশুর সমস্ত যৌক্তিকতা বা দৃষ্টিভঙ্গি মিলিকরণ। এছাড়া যদি আমরা দেখি যে বাহাই ধর্ম, এই বাহাই ধর্ম 1863 খ্রিস্টাব্দে আমরা জানি বাহল্লা যখন তিনি এক নতুন তার ভাববাদিত্ব এনেছিলেন, যে প্রতিটা ধর্মকে নিয়েই তিনি এক নতুন ধর্ম গড়ার চেষ্টা করেছেন, এবং তিনি তাকে যিশুকেও সেই প্রকৃত গুরু, শিক্ষক, ঈশ্বর এবং তার অলৌকিক কাজ এবং তার দ্বিতীয় আগমন এবং আত্মিকভাবে পুনরুত্থানকে তাদের দৃষ্টিভঙ্গিতে মিলকরণ করেছিলেন। তাই এই পৃথিবীতে আজকে আমরা যদি দেখি যে অনেক ধর্মের মধ্যে এই দৃষ্টিভঙ্গি যে খ্রিস্ট সম্বন্ধে বা খ্রিস্টের যে প্রভাব তার আসার আগে যে ধর্মগুলো ছিল তার আসার পরে, এমনকি বৌদ্ধ ধর্মে আমরা দেখতে পাই যে সেখানেও তারা যে যিশুকে বর্ণনা করেছেন সেই সিদ্ধ পুরুষ হিসেবে, এমনকি তাদের এক গুরু বুদ্ধিস্টের তিনি বর্ণনা করেছেন যে বোধিসত্ত্ব উনি লাভ করেছেন। তাই আমরা দেখি যে পৃথিবীতে নানান ধর্ম প্রচলন রয়েছে, কিন্তু খ্রিস্টকে বা যিশুকে প্রত্যেকেই তাদের ধর্মের মধ্যে আলিঙ্গন করেছেন তাদের এক এক দৃষ্টিকোণ থেকে। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা দেখতে চাই যিশু কে ছিলেন অ্যাকচুয়ালি, যে আজকে প্রতিটা ধর্মই তাদের সমস্ত কিছু মিলকরণ করেন, প্রতিটা ধর্মের মধ্যে কিন্তু মনে রাখতে হবে যে মানুষের অবস্থান, সেই মানুষের অবস্থানের জীবনে বাস্তবতার মধ্যে তাদের জন্ম মৃত্যু রয়েছে, তাদের ভালো মন্দ এগুলো সব যেমন রয়েছে তেমনি রয়েছে ন্যায় বিচার অবিচার এবং আমাদের জীবন মৃত্যু। আর তাই আমাদের এই সব কিছুর মধ্যে যেন মনে হয় যেন কোথায় একটা কনফিউশন বা দ্বিধা বা সবকিছু যেন একই লাগে, কিন্তু ব্যাপারটা তা না। ব্যাপারটা যদি আমরা দেখি যে ব্যাপারটা প্রতিটা ধর্মের থেকেই যিশুর যে একটা প্রভাব, তার সত্য শিক্ষা শুধু নীতিগত প্রভাব না, তার জীবন প্রতিটা ধর্মের মধ্যে কিছু না কিছু তার প্রভাব ফেলেছে, আর তাই প্রতিটা ধর্মের মধ্যে থেকেই তার স্বীকৃতি আমরা দেখতে পাই আজকে। কিন্তু কথা হচ্ছে যে সত্যি কি যারা দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ধর্ম ভাবেন তাদের সাথে যিশুর ভাবনার কি এক, বা যিশু যে দৃষ্টিভঙ্গি থেকে তার আহ্বান জানিয়েছেন তাকে অনুসরণ করা তা কি সকলই এক? আসুন আমরা কিছু অংশে দেখি সেখানে। যদি আমরা হিন্দুজমে দেখি সেখানে দেখতে পাই যে মূলত কি হয় কর্ম বা কর্মা এটাকেই প্রধান হিসেবে দেখা হয়। কেন? কারণ যে ভালো কাজ করো, অন্যকে সাহায্য করো, দান দান করো, গরিবদের দেখভাল করো, অনেক বড় লিস্ট হয়তো হতে পারে এরকম, আর কি কি করবে না, এটা 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 করবে না, বাদ বাদ বাদ। তো এই রকম একটা কাজের মূল্যায়নের ভিত্তিতে এক নতুন পারফরমেন্স বা বলা চলে দক্ষতাকে বিচার করা হয় যে কি ধরনের দক্ষতা আমরা দেখালাম ভালো কাজের মধ্য দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করে, এবং তবে আমরা সেই ঈশ্বরের কাছে পবিত্র হতে পারবো বা ধার্মিকতা পাবো। এবং এখানে তাই বলে হিন্দুজমে যে হিন্দুত্বের মধ্যে যে সকলকে ভালোবাসো, তোমরা অনেকভাবেই স্বর্গে যাওয়া যায়, সব অপতি এক, সব কিছু ঈশ্বর, এবং তারা বিশ্বাস করে যে জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে তারা সেই কর্মের মধ্যে দিয়ে মুক্ত হবে। তার মানে
পুরো জিনিসটাই এটা পারফরমেন্স বা আমরা কিভাবে সেটা পালন করছি সেই কর্মের ফলতার মধ্য দিয়ে সমস্ত আমাদের স্বর্গে যাওয়ার নির্ধারণ হবে। তো তার মানে এর ফলটা নির্ভর হচ্ছে আমাদের কার্যকারিতা বা আমার কার্য পালনের ওপর। আমরা যদি পারি তবে পাবো, না হলে পাবো না। আমরা যদি দেখি আরেকটি ধর্ম যিনি ইসলাম, সেখানেও বলা হয় যে তারা কিন্তু নানা মত নানা পথের মধ্যে নয়, তারা বিশ্বাস করে যে একটাই একজন ঈশ্বর আল্লাহ, এবং তারা পাঁচটা যে তাদের ধর্মাচার রয়েছে তা নিয়ম নিষ্ঠার সাথে পালন করে। আর তারা যখন এটাও সুরাতে লেখা আছে যদি তাদের কেউ আঘাত করে তারা প্রত্যুত্তর সেটা করবে, এবং তারা ভাবে ভালো কাজ করো, পবিত্র হও। তো এখানেও আমরা দেখতে পাই যে একটা দৃষ্টিভঙ্গি যে নিজের কার্যকারিতা পারফরমেন্স দিয়ে সেটা নিজের জীবনে পবিত্রতা বা ঈশ্বরের আশীর্বাদ বা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য প্রমাণ করা। কিন্তু আমরা যদি দেখি যে বুদ্ধিজমে, সেখানে আরেকটু স্বতন্ত্র পাই। সেখানে তারা বলে চারটি নিয়মের কথা, আর সেই চারটি নিয়মের মধ্যে যে নির্বাণা একটা বলেছে সেখানে আরো আটটি পথ আমরা জানতে পারি। তো সেখানে বুদ্ধ বলেছে যে এগুলো নিয়মকানুন পালন কর, কিন্তু মনে রাখতে হবে যে বুদ্ধদেব স্বয়ং কিছু নীতিগত হিন্দুত্বের নিয়ম বাদ দিয়ে বেরিয়ে এসে তিনি তার জীবন দর্শন থেকে এক নতুন ধর্মকে আনার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই বুদ্ধের যে নীতি বা দৃষ্টিভঙ্গি, যে আত্মাকে বলে সেটাকে কিছু উনি বলতে বোঝাননি যে আত্মা বলে ব্যাপারটা, তিনি বুঝিয়েছেন যে সেই দীপ্ত বা বৌদ্ধ সিদ্ধতা লাভ করার জন্য এগুলো পালন করতে হবে। কিন্তু হিন্দুত্বের ক্ষেত্রে কিন্তু তারা বলে দিয়েছে যে আত্মান আত্মাই আসল। কিন্তু এত কিছুর মধ্যে যদি দেখি আমরা যে সত্যি যে নানান এই এতগুলো সব ধর্মের মধ্যেই একটা আমরা সাধারণ মিল পাই, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি যে তুমি কিছু করো এবং তুমি তার বিনিময়ে সেটা তুমি কিছু পাবে। আপনার কি মনে হয়? অনেক সময় আমার জীবনে মনে হয়েছে অনেক কঠিন এত নিয়ম কানুন পালন করা, এবং তারপরেও জানি না সত্যিটা কোথায় গিয়ে দাঁড়াবে। তো পারফরমেন্সের বেসিসে আমাদের জীবনের সমস্ত এগুলো পালন করার উপর নির্ভর করে আমাদের সাফল্য নির্ভর করছে। যেমন পরীক্ষা দিতে গেলে আমরা যদি ভালো পড়াশোনা করি, ভালো রেজাল্ট করি, তাহলে আমরা ভালো সার্টিফিকেট পাব, আমরা দারুণ বলতে পারবো এই দক্ষতা আমার, আমার সমস্ত বলা চলে শ্রম এই পরীক্ষার মধ্যে লুকিয়ে রয়েছে, আমার পারফরমেন্স রেজাল্ট আমার পরীক্ষার মধ্যে দিয়ে পাই। কিন্তু আমরা যদি যিশুর জীবনটা দেখি, আসুন আমরা দেখি যে সাধারণভাবে কোনটা মিল নানান ধর্মের মধ্যে যিশুকে গ্রহণ করেছে এবং কোনটা গ্রহণ করেনি আমরা জেনেছি। কিন্তু এই যিশু সত্যিকারে আমাদের কাছে এই অন্যান্য যারা ধর্ম মতাবলম্বী তাদের মতো কি পারফরমেন্স করতে বলেছেন? বলেছেন তুমি কার্য পালন করো কিছু? কি উনি করেছেন আমরা একটু দেখি। আমরা দেখি যে ওনার জীবনে যিশু যখন জন্মেছিলেন এক সেই দুঃখিনীর ঘরে জন্মেছিলেন, আমরা দেখছি যে উনি দুঃখিনীর ঘরে জন্মেছিলেন। ওনার বাবা পিতামাতা খুব একটা যে বিশাল অর্থ করেছিল তা নয়, কিন্তু ওনার জীবনকে তারা গড়ে তুলেছিল। তিনি কুমারী গর্ভে হয়েছিলেন, তিনি তার জীবনে তার দেশের গণ্ডি 200 মাইলের বেশি বোধহয় হাঁটেননি। আবার এও হয়েছে যে তার কোনো রাজনৈতিক
গুরু ছিল না বা তিনি রাজনৈতিক প্রচারের মধ্যে দিয়ে আসেননি বা কোনো রাজত্ব দখল করার জন্য উনি আসেননি, তাই ওনার কোনো সেনাপতি বা দল বলতে সেরকম কিছু ছিল না যারা যুদ্ধ করতে প্রস্তুত। তিনি কখনো দারুণ শিক্ষাগত শিক্ষা লাভ করেননি কোথাও থেকে, বিবাহ করেননি, অথবা কখনো তার নিজের বাড়ি সম্পত্তি কিছু করেননি, অথবা তিনি একজন দারুণ নেতৃত্ব লিডার করেছেন। তাহলে আমরা যদি দেখি যে তাকে কিভাবে অযাচিতভাবে অন্যায়ভাবে ক্রুশে তাকে ঠেলে দেওয়া হয়েছিল, চাবুক মারা হয়েছিল, কাটার রক্তাক্ত করা হয়েছিল, আর সেই কাটার রক্তাতে পিপাসু অবস্থা তিনি স্থির ছিলেন, কেন? কারণ তিনি আমাদের জীবনে পারফরমেন্স করতে বলেননি বা আমাদের কার্যকারিতা বা কিছু পালন করতে বলেননি, বরং সেই পালনটা তিনি তার জীবন দিয়ে ক্রুশে দাঁড়িয়ে করেছেন। তিনি একমাত্র জীবন্ত ঈশ্বরের পুত্র, তিনি মশীহ, তিনি সেই উচ্চ পুরোহিত, তিনি পবিত্র মেষ ঈশ্বরের, তিনি প্রতিটা মানব জাতির জন্য ক্রুশে নিজেকে বলিকৃত করেছেন। আর সেই যিশু, তিনি আমাদের কোনো কার্য পালন করতে দেননি, বরং তিনি সেই কাজটা যেটা আমাদের করা উচিত ছিল অন্যান্য ধর্মের মতো, তিনি স্বয়ং সেটা করেছেন। তাই একটা সত্য এখানে যে প্রতিটি ধর্মেতেই যিশুর এক অনন্য তার সত্যের প্রভাব রয়েছে। আর তাই আমরা যিশু আসার পূর্বে হিন্দুজম, বৌদ্ধিজম, জুডাইজম, অথবা যিশু আসার পর ইসলাম, বাহাই বা নতুন যুগে এখন যারা রয়েছেন, যে সব ঈশ্বরই এক, সবপতি এক, তাদের জন্য যিশু এক স্বতন্ত্র, কারণ তিনি আমাদের কর্মদক্ষতা দিয়ে, পারফরমেন্স দিয়ে তিনি আমাদের পবিত্র বা ধার্মিক তা পূর্ণ অর্জন করার কথা বলেননি বা করেননি। তাহলে তিনি নিজে আমাদের হয়ে সেই পারফরমেন্সটা ক্রুশে করেছেন, দাঁড়িয়েছেন। আর আজকে আপনি আমি যদি কোনো একটা সুখবরের মধ্যে থাকি, সেটা হচ্ছে এই নানান বিভ্রান্তি ধর্মে ব্যাধির মধ্যে খ্রিস্ট আমাদের জন্য নতুন কোনো ধর্ম নয়, এক নতুন আনন্দ সংবাদ নিয়ে এসেছিলেন ঈশ্বরের সাথে সম্পর্ককে জোড়ার জন্য। পবিত্র আর পাপীদের মধ্যে যে ব্যবধান ছিল তা মুছে নিজে সেই ধর্মীয় নীতি পালন করেছেন, ঈশ্বরের মধ্যে পূর্ণতা দিয়েছেন, আর আমাদের তাই পারফরমেন্স বা আমাদের কার্য পালনে আহ্বান করেননি, বরং উনি আহ্বান করেছেন যে আমরা সকল যাতে তার যে প্রতিজ্ঞা সেটাতে বিশ্বাস করি। কি তার প্রতিজ্ঞা? যোহনের 3:16 বলে, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একমাত্র পুত্র যিশুকে এই পৃথিবীতে দান করলেন, যেন যে কেউ বিশ্বাস করে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন পায়। কারণ যিশু আমাদের যে জীবন দিয়েছেন সেটা তার প্রতিজ্ঞার উপর নির্ভরশীল, তার কার্যের উপর নির্ভর করে, বিশ্বাস করে আমরা তার সাথে এক নতুন সম্পর্ক স্থাপন করতে পারি। আমার জীবনে ছোট্ট ব্যাখ্যায় প্রতিটি বিশ্বাস, প্রতিটি ধর্মের প্রতি সম্মান জানিয়ে আমার মনে হয় যে যিশুর মতো এত ভালোবাসার সম্পর্ক পৃথিবীতে কোনো ধর্ম দিয়ে আসতে পারে না, আসতে পারে যখন আমরা ক্রুশে দাঁড়াই আর সত্যটাকে দেখি, তিনি কিভাবে ন্যায় বিচারটা আপনার আমার জন্য নিজে করেছেন। তাই যারা খ্রিস্টকে বিশ্বাস করি আমরা, তাদের পারফরমেন্স বেশি সে
ঈশ্বরের সামনে পবিত্র বা মান্যতা আমরা পাই না, বা স্বর্গে যাওয়ার পাসপোর্ট পাই না। কারণ আমাদের যিশু বাহ্যিক কিছু দিয়ে নয়, আমাদের হৃদয়ের পরিবর্তন তার প্রতি বিশ্বাসের দিয়ে, তার পারফরমেন্স ক্রুশের উপর সমস্ত সেই দিকে নির্ভর করে আমাদেরকে স্বর্গে যাওয়ার পাসপোর্ট দেয়। আপনার কাছে কি এটা নতুন মনে হচ্ছে? হয়তো শুনে থাকবেন, কিন্তু প্রকৃত সত্যি এটাই। যিশু আজকে সারা পৃথিবীতে এত ধর্মের মধ্যেও এমন সত্য যে কোটি কোটি মানুষ এখনো যিশুর ভাষায়, যিশুর ভালোবাসায়, যিশুর সত্যে, যিশুর দয়ার আঙিনায় নতুন জীবনের স্বাদ খুঁজে পায়। আপনি কি পেয়েছেন? আপনার জন্য আমার প্রার্থনা রইল। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, প্রভু আপনাদের মঙ্গল করুন, এতে প্রভুর মধ্য দিয়ে আপনারা সেই সত্য জানতে পারেন যে সত্যের জন্য প্রভু যিশু আপনাদেরকে এখানে এনেছেন। ভালো থাকবেন, যিশু আপনাকে মঙ্গল করুন, তার অনুগ্রহ প্রদান করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।